Hi Foodspa, today I'm live from Darao Pothik Bor. This is a very popular restaurant, a multi-cuisine restaurant at Dumdum. It's 1.5 minutes walk from the Dumdum metro station. Let's quickly take you guys inside. This is the ground floor of this place. I'll take you to the first floor next. Thank you. First corner. Hi. This is the next room. It's a multi-cuisine restaurant, which is, like I mentioned, at Dumdum. It serves Indian as well as Chinese. We have the director here. Hi Gautam da. Thank you for having Foodspa over. Kichu bolo restaurant byapare. Ekta menu dudu menu card amaderke dio please. Bishoyta holo restaurant ta amar khub shokher. Ami basically onno business theke ei business e shishobar bolbo na, but eta amar bhalo lage. এই ব্যবসাটা করতে, এই বিজনেসটা করতে, মানুষকে খাইয়ে যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি এই বিজনেস থেকে পাচ্ছি বলে আমি কখনোই প্রফিট নিয়ে চিন্তা করি না। আমি সবসময় গেস্ট খুশি কিনা, গেস্ট হ্যাপি কিনা, এবং যে কোনো গেস্ট আসলে তাকে আমি এখানে অ্যাজ এ গড ভাবি। আর প্রথমত আমি প্রত্যেকে একটাই কথা বলি, গেস্টকে খুশি করো, যদি খুশি হয় সে আড়াইজনকে বলবে, যদি অখুশি হয় সে দশজনকে বলবে। সুতরাং খুশিটা সবচেয়ে বড় প্রয়োজন। আর ভালো খাওয়ালে, ভালো দিলে, এই ব্যবসাটা ছিল আজকের দিনে যে যত ভালো সার্ভিস দেবে, যে যত ভালো কোয়ান্টিটি দেবে, যে যত ভালো কোয়ালিটি করবে, তার কাছে মানুষ দূর দূষান্তর থেকে ছুটে আসবে। অ্যাবসলিউটলি, এই জিনিসটা আমরা সব থেকে মানে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসটা বুঝি, যেইভাবে সার্ভিস, যেইভাবে ওয়েলকামিং পাওয়া যায়, যেইভাবে আমি ডাইনিং অলরেডি করে নিয়েছি, যেইভাবে এটিকেটস ফলো করে প্রত্যেকটা স্টাফ মেম্বার্স, যেমন আমরা নর্মালি ফাইন ডাইনিংয়ে এক্সপেক্ট করি, ঠিক ওই রকমেরই একটা এক্সপিরিয়েন্স আমরা এখানে, একটা মানে বিশ্বাসজনক একটা ব্যাপার, মানে অবিশ্বাসজনক একটা ব্যাপার। সো একটু মেনিউটা আমরা দেখে নিই, একটা ডিসকাস করে নিই চট করে। So this is the menu card of this place. Like I've mentioned, they have Indian as well as Chinese. প্রত্যেকটাতে কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে। তোমার দুটো সেপারেট শেফ আছে কি, মানে চাইনিজ আর ইন্ডিয়ানের জন্য? প্রত্যেকটা শেফই আলাদা, ইন্ডিয়ান শেফ আলাদা, চাইনিজ আলাদা, তন্দুর আলাদা, সাউথ ইন্ডিয়ান আলাদা, প্রত্যেকটা শেফই আলাদা, প্রত্যেকটা আলাদা কুজিন, সবই আলাদা শেফ। ফ্যান্টাস্টিক। সো এই ধরনের আমরা দেখছি স্যুপ, ভেজ স্টার্টার্স এন্ড চিকেন স্টার্টার, এইভাবে সেগ্রিগেট করা হয়েছে মিট ওয়াইজ। প্রত্যেকটা কোয়ান্টিটিও একটা বেশ ব্যাপার, যে আমরা দেখলাম কোয়ান্টিটিটা বেশ ব্যাপার। আর এখানে এই যদি আরো প্রথম থেকে বলি, এর যে নামটা, এই নামটা খুব বিশেষত্ব আছে, দাঁড়াও পথিক বর, একদম এটা মাইকেল মধুসূদনের একটা সনেট। কিন্তু আমি এখানে একটু অন্যভাবে নিয়েছি, কারণ এটা দমদম রোডের উপরে অবস্থিত, এখানে সব সময় 24 আওয়ার্স লোক চলাফেরা করে, এমন কোনো টাইম নেই যে লোক এখান দিয়ে চলে না, কিন্তু প্রতিটা মানুষকেই পথিক বলা হয় যারা রাস্তা দিয়ে চলে। এবং আমার এখানে যে দাঁড়াতে বলছি এবং যে দাঁড়াবে, সে দাঁড়ালেই আজকে আমি তাকে বর, মানে যখন আমরা আমাদের সমাজে বিয়ের সময় বরকে আমরা টপ মোস্ট ভিআইপি বলি, এখানে যেই আসবে সেই আমাকে টপ মোস্ট ভিআইপি, মানে বরের ইয়ে হিসাবে মানে সম্মান পাবে, তাই জন্য দাঁড়াও পথিক বর নামটা দিয়েছে। বিউটিফুল। এই স্টোরিজগুলো সাধারণত আমরা সবে চান্স পাই না জানার। আমার এটা প্রায়, আমি অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের টাইম চলে এসছে আমার, আমি বেসিক্যালি সিপিডাব্লিউডি ক্লাস 1 কন্ট্রাক্টর, বাট আমি আজ থেকে 25 থেকে 26 বছর আগের থেকে প্ল্যানিং ছিল একটা ভালো রেস্টুরেন্ট করব, এবং আমি খেতে খুব ভালোবাসতাম, খাওয়াতে ভালোবাসতাম, এর জন্যে এইটা আমার করা।
এবং আমি এই রেস্টুরেন্টে যখন করতে গেলাম তখন আমার 56 প্লাস বয়স, আমি একজন ভদ্রলোককে বললেন, তিনি সবার কাছে খুব পরিচিত ভদ্রলোক, নির্ভেদ রায়, সবাই ওনাকে চেনেন, ওনাকে বললাম, নির্ভেদদা, আমি 56 প্লাসে গিয়ে আমি একটা রেস্টুরেন্ট করছি, আপনি কিন্তু আসবেন। উনি হেসে বললেন, আরে বাবা তুমি তো 10 বছর এগিয়ে আছো। আমি তখন অবাক হয়ে বললাম, 10 বছর এগিয়ে আছে মানেটা? তখন বলে, KFC নাম শুনেছো? আমি শুনবো না, সারা ওয়ার্ল্ডে KFC চলছে। বলছে, সে KFC-র ভদ্রলোক, সারা জীবনে সব সময় তিনি ফেলিওর বিজনেস, কিন্তু 65 বছরে গিয়ে KFC করলেন এবং সারা ওয়ার্ল্ডকে উনি বুঝিয়ে দিলেন, উনি একটা খাদ্য তৈরি করেছেন যার নাম KFC, একটা ব্র্যান্ড। তা তুমি তো 10 বছর এগিয়ে আছো, সুতরাং তোমার ইনক্রিজ মানে আরও বেশি হবে, হেসে বললে একদম। আমি খুব ইন্সপায়ার্ড হলাম আমার কথাতে এবং আমি চেষ্টা করছি আরও আউটলেট করতে, আরও কিছু করতে। এবং আমার সবসময় আমি তো থাকতে পারি না, এসে আমি একটাই জিজ্ঞেস করি, প্রত্যেকটা গেস্ট হ্যাপি কিনা। আমি কখনোই জিজ্ঞেস করি না কত সেল হলো, আমি জিজ্ঞেস করি কোনো গেস্ট হ্যাপি কিনা। যদি কোনো গেস্ট, কারণ মানুষ রান্না আমি তো আর করি না, আমি ইনগ্রেডিয়েন্টস দিই, শেফরা রান্না করে, কখনো কখনো মায়ের হাতে রান্নাও খারাপ হয়ে যায়, একদম ঠিক কথা। সুতরাং শেফের রান্না কখনো কখনো কারো খারাপ লাগতে পারে, কিন্তু সে খারাপ লাগলে তার কাছে কখনোই তুমি সে পয়সাটা নেবে না, তাকে স্যাটিসফাইড করবে। যদি সে স্যাটিসফাইড না হয় তাকে কমপ্লিমেন্টারি করে দাও পুরোটা। এবং প্রতিদিনই আমি এসে একই জিজ্ঞেস করি এবং এরা প্রত্যেকটা গেস্টকে 100% এফোর্ট দিয়ে চেষ্টা করে। এটা একদম ঠিক কথা, এটা শুধু কথা বলার জন্য না, আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি যেভাবে গৌতমদা পুরো জিনিসটাকে নিজের কন্ট্রোলে রেখে এভরিথিং ইজ লুকড আফটার, মানে বি ইট দ্য ফুড, বি ইট দ্য সার্ভিস, এভরিথিং। সো এই জিনিসটা পসিবল হতো না যদি পার্সোনালি এইভাবে তুমি এতটা ইনভলভ হতে না। সো মুভিং অন টু দ্য মেইন কোর্স, তোমার আগে স্টার্টার্সের অপশনটা আছে, ল্যাম স্টার্টার, সি ফুড স্টার্টার্স এটসেট্রা, সিজলার্সও আছে এখানে, তারপর তোমার মেইন কোর্স হোল ফিশ, ওকে, সো দ্যাট আর মেইন কোর্সেস ইন্ডিয়ান সেগমেন্ট আলাদা আছে, সি ফুড এটসেট্রা আলাদা, দ্যার ইজ চাইনিজ, দ্যার ইজ অলসো চপসি উইচ ইজ আমেরিকান, তন্দুর আছে। মেনুটা প্রাইসগুলো দেখে তোমরা একটা জিনিস মাথায় রেখো যে কোয়ান্টিটিটা এমন যেটা আমরা নিজেরাও খেয়ে দেখেছি যে ইট ইজ এনাফ ফর টু পিপল মোস্ট অফ দি আইটেমস। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, এখানে একটা স্পেশাল আমরা যে স্টার্টারটা খেলাম, হুনান ফিশ, হুনান ফিশটা কোথায় আছে আমাকে একবার দেখাও। আচ্ছা, হুনান ফিশ, সো ইট মাইট সিম কি 340 rupees ইজ এ লিটল স্টিপ, বাট দে আর গিভিং 12 pieces অফ ভেটকি, ইটস নট বাসা উইচ দি আদার রেস্টুরেন্টস গেভ, অ্যাটলিস্ট ফর দ্য চাইনিজ বিট। সো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এখানে, খুবই সুন্দরভাবে সবকটা বানানো হয়, টেস্টগুলো খুব ভালো, ইন্ডিয়ান চাইনিজ বোথ আর ইকুয়ালি গুড। তোমার শেফ ওয়ের, মানে শেফের ব্যাপারে কিছু বলো, ওয়ে হ্যাভ ইউ শেফের ব্যাপারে। আমি যখন প্রথম এটা শুরু করি তখন আমি ITC সোনার বাংলা থেকে শেফ নিয়ে এসেছিলাম, তাজবেঙ্গল থেকে শেফ নিয়ে এসেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে দেখলাম ওদের কোয়ালিটি থেকে যদি আমি বারবিকিউ থেকে একটা কর্পোরেট শেফ নিয়ে আসলাম, বারবিকিউ আমাদের খুব প্রিয়, মানে ফ্লেভারস অফ চাইনার খুব ভালো, আর আমার যে এখন ইন্ডিয়ান শেফ সে ললিতের শেফ, সে হলো ইয়ে, আর যে আছে এখন তন্দুরে সে আগে কাজ করে নোভাটেলে কাজ করেছিল, সে নোভাটেলে আমার তিনটে কুজিনের তিনটে হেড শেফকে নিয়ে, তিনটে খুব স্ট্রং। এবং আমার যারা এখানে ম্যানেজার রয়েছে তারাও খুব সিনিয়র, তারাও কেউ মেইনল্যান্ড চায়না থেকে এসছে, কেউ বারবিকিউ থেকে এসছে, কেউ ITC সোনার বাংলা থেকে এসছে, বিভিন্ন রকমভাবে আমি বিভিন্ন জায়গার থেকে আমি সবাইকে কালেক্ট করেছি। এবং আমার সবসময় কথা হচ্ছিলো যে কোনো জিনিস আগে হচ্ছিলো স্যাটিসফ্যাকশান, ব্যবহারটা করো, ব্যবহার ভালো করলে যদি কোনো কিছু কোনো অসুবিধা হয় সব মানুষ মানিয়ে নেয়, কিন্তু ব্যবহার যদি খারাপ হয় কোনো মানুষ কোনো কিছু মানায় না। সেই জন্য আমি এখানে সবসময় চেষ্টা করি। এবং এখানে আর একটা জিনিস, আমার প্রত্যেকে আসলে আমরা গুড মর্নিং গুড ইভিনিং করি না, প্রত্যেকে হাত জোর করে একবারে নমস্কার জানাই, একদম বাঙালি আনাতে। তাই বলে আমার সম্পূর্ণ বাঙালি আনা খাবার নেই, আমার এখানে সব রকম খাবার, কারণ আমি যে জায়গাটাতে আমার এই বিলংস করছে, এই রেস্টুরেন্টটা, এখানে এমনই একটা জিনিস প্রত্যেকেই বাঙালি, না এখানে 95% বাঙালি, প্রত্যেকেই বাড়িতে ডাল ভাত মাছ শাক সবজি করে, সুতরাং এখানে এই অর্থে পুরো বাঙালিটা সবাই নেবে না, কিন্তু আমার তো বেসিক জায়গার উপরেই তো বিজনেসটা, এখানে চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, তন্দুর, সাউথ ইন্ডিয়ান সবাই খুব অ্যাকসেপ্ট করছে। এবং এখন আমার 3 বছর হয়নি, ভেরি শর্টলি 22 জুলাই 3 বছর হবে, এর মধ্যে মোটামুটি আমার বিভিন্ন জায়গাতে পরিচিতি হয়েছে। সবচেয়ে ভালো লাগে যখন কেউ এসে বলে, জানো কতগুলি ছেলে যাচ্ছিলো ট্রেনে করে বাচ্চা ওই কলেজে, তারা বাজি লড়ছে যদি হেরে যায় তাহলে কিন্তু দাঁড়াও প্রতীক বরে খাওয়াতে হবে। তা আমার এটা শুনে খুব ভালো লাগলো,
সেদিন আমাদের রাত্রিবেলা এক ভদ্রলোক আসলেন এয়ারপোর্ট থেকে একটা কাগজে দেখলেন সাউথ ইন্ডিয়ান। তিনি এয়ারপোর্টে নেমে জিজ্ঞেস করেছিলেন সব থেকে ভালো রেস্টুরেন্ট দমদমে কোথায় আছে, তারা ওখানে টোটালি লিখে দিয়েছে দাঁড়াও পথিক বর নিয়ার টু দমদম স্টেশন। এটা আমাদের আজকের এক্সপিরিয়েন্সের পরে আমরা মানে উই ক্যান নট আর্গিউ দিস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমার মনে হলো যে আমার কিছুটা হলেও সার্থক হচ্ছে, এবং সবে তো তিন বছর, একটা রেস্টুরেন্ট হতে গেলে 30 বছর সময় লাগে। আজকে কলকাতা শহরে যেসব বড় বড় রেস্টুরেন্টরা প্রতিটা মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে তাদের 30 বছর প্রায় হয়ে এসছে, মোর দ্যান দ্যাট। তাই জন্য সুতরাং আমার সময় এখন সবচেয়ে গ্রোয়িং স্টেজ, এখন আমি হামাগুড়ি দিচ্ছি। আশা করছি আমরাও তোমার 3 ইয়ারের সেলিব্রেশন শুধু না, 5 ইয়ার্স 10 ইয়ার্স 25 ইয়ার্স সব কটাতে আমরা যেন পার্ট নিই। থ্যাংক ইউ সো মাচ গৌতম দা, ইট ইজ আ প্লেজার অলওয়েজ টকিং টু ইউ, অ্যান্ড উই উইশ ইউ ভেরি ওয়েল। চিয়ার্স। থ্যাংক ইউ।